যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রভাবশালী দেশ হিসেবে যে কোনো দেশের ওপরে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র, তবে তা হলেও তাদের চাহিদা অনুযায়ী শ্রম অধিকার নির্ধারণ করা সম্ভব নয়। বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী মজুরি ঠিক করা হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিকদের মজুরি বাড়াতে পশ্চিমাদের কাছে পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।